হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে ভালো আছো তো? আচ্ছা, এখন বাজে সকাল 7টা আর আজকে ঘুম থেকে উঠেছি 5টার সময়। আর আজকে মোবাইল স্কুলে যাইনি, স্কুল অ্যাবসেন্ট হয়ে গেছে। তো একটু আগে ওরা ডিম সেদ্ধ আর একটা করে বাপুজি কেক খেলো। আর এখন দেখা যাক কি খাবে। কি রে, কি খাবি? টিফিন। টিফিন তো খাবি, টিফিনে কি খাবি? কেক। কেক, কেক তো খেলি। আবার ফল কেটে দেবো? না, পাদাছি ফল না কেক। তো চলো সাথে থাকো, কি কি শেয়ার করতে পারি দেখা যাক। সকালবেলায় বাজার হয়ে গেছিলো আর এখানে দেখো চিকেন আছে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে আমি পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি চিকেনে দেব আলু, ডুমো করে কেটে রেখেছি, সেটা এখন আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আজকের রেসিপি চিকেন কারি, আর একটা পেঁপে নষ্ট হয়ে যাচ্ছে, সেই পেঁপেটা দিয়ে আলু দিয়ে একটা বাটি চচ্চড়ি করব। তো এই হলো আজকে দুপুরের মেনু। তো এখানে দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মশলা বলতে আমি গরম তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে একে একে রসুনের পেস্ট, আদার পেস্ট আর পেঁয়াজও দিয়েছি, কিছুটা বাটা আর কিছুটা কুচিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দুটো টমেটো পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা, আর আছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1 টিস্পুন চিনি দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। যেহেতু ঈশান খাবে তাই লঙ্কাটা একটু কমই দিয়েছি, কারণ ওর খুব বেশি ঝাল হলে খেতে পারে না। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর আলুটা তো ভাজা আছে। আলুটা আমি নুন দিয়ে ভেজে রেখেছিলাম, আর চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম পাতিলেবুর রস আর অল্প সামান্য নুন দিয়ে। তো 2 ঘন্টা মতো হয়ে গেছে, তবে এতক্ষণ না ম্যারিনেট করে রাখলেও হয়, যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম অনেক সকাল সকাল, তো তখনই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিলেই ওতেই চিকেনটা একটু নরম হয়ে যায়। তো এখানে দেখো মশলাটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষে মেজে আমি রান্নাটা করব। চিকেনের সমস্ত পিস আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। বেশ খানিকক্ষণ এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি জলটা দেব, আর এখানে আমি গরম জল অ্যাড করব। গরম জল দিলে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়। মোটামুটি কষানো হয়ে গেছে। আমি যখন চিকেন রান্না করি তখন গরম জলটাই ইউজ করি, আর গরম জলটা বসিয়ে দিয়েছি, চিকেনে দেব যেহেতু, আর ঠান্ডা জলটা ইউজ করি না, কারণ ঠান্ডা জলটা ইউজ করলে দেখেছি লক্ষ্য করে চিকেন সুসিদ্ধ হয় না। চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর গরম জলটা চিকেনের মধ্যে অ্যাড করলে চিকেনটা খুব ভালো সুসিদ্ধ হয়। তো দেখো এখানে আমি জল দিয়েছিলাম পরিমাণ মতো, দিয়ে ঢাকা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করে নিয়েছিলাম, আর এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু টালুগুলো, চিকেনও খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখো চিকেনের ঝোল রেডি, একটি গামলায় আমি নামিয়ে নিয়েছি, আর গরম ভাতের সাথে আমি সার্ভ করব। তো দারুণ লাগে। আর এখানে আছে দেখো পেঁপে আলুর বাটি চচ্চড়ি, এটার আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না। বাবু, এই বাবু ভাত খাবে না? তোমার স্নান হয়ে গেছে? স্নান করে আবার ঘুম পাচ্ছে? ভাত খাবে না? ওঠো, উঠেছ? চল। এখন বাজে 1:30 আর ভাত ভাত খেয়ে আমি এই বাসনটা মেজে নিয়েছি, আর এখানে গাছগুলোতে জল দিলাম। শীতকালে গাছগুলো যেন কেমন একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আর একটা ফুল মাত্র ফুটে আছে আর কোনো ফুল ফোটেনি। বর্ষাকালে গাছগুলো খুব সতেজ থাকে, আর শীতকালে কেমন যেন একটা শুকনো শুকনো লাগছে গাছগুলোকে। বাবু, এবিসিডিটা বলো।
তিল পটি পিটিল টিটিম টেবটিম ইটিম নাইনটিম টেবন্টি 2020 এখন বাজে দুপুর 3টে আর ঈশান্ত ঘুমিয়ে পড়েছিল আর ভাবলাম ঠাকুরটা আমি এই ঘরে রাখবো তো দেখো সিংহাসনটা নিয়ে আমি এই ঘরে রেখে দিয়েছি ওই ঘর থেকে আমি ঠাকুর এই ঘরে আনলাম তার কারণ হলো ওই ঘরে যেহেতু আমরা মাঝে মাঝে খাওয়া দাওয়া করি আর ওই ঘরে বেশিরভাগ টাইমটা ঈশান আর বুবাই কাটায় আর কাটায় বলতে ওরা লাফালাফি দাপাদাপি করে যার জন্য শীতকাল এখন বুঝতেই পারছো ধুলোবালি ওড়ে আর সিংহাসনে একদম মরে যাচ্ছে তো যাই হোক এই কারণেই রাখা তো এই ঘরটা ওরা খুব একটা আসে না নিরিবিলি তো এই ঘরে ঠাকুর থাক তো এখন বাজে বিকাল 5টা আর একটু পরে ঠাকুরকে সন্ধে দেবো তো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো এখানেই এন্ড করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা